স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়েছে। সকালে 8:30 দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণিকে হাজির করা হয়। গতকাল নায়িকা পরিমণিকে আরও 5 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাই কাল তার জামিন আবেদনের শুনানি হয়নি। 6 দিনের রিমান্ড শেষে গত শুক্রবার পরিমণিকে আদালতে হাজির করে সিআইডি। সেদিন পরিমণির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, পরিমণিকে আদালতে কখন তোলা হয়েছে আর সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখেছেন আপনি, আমাদের বিস্তারিত জানান। তানিয়া, এখন থেকে ঠিক 15 থেকে 20 মিনিট আগে কিন্তু চিত্রনায়িকা পরিমণিকে সিএমএম কোর্টের যে হাজতখানা সেখান থেকে কিন্তু কোর্টে তোলা হয়েছে। আজকে আপনি জানেন যে 2টি বিষয়ে শুনানি রয়েছে। সেটি হচ্ছে যে একটি জামিনের আবেদন যে করেছেন পরিমণির আইনজীবী, সেই জামিনের বিষয়ে শুনানি হবে, এবং একই সাথে সিআইডি যে 5 দিনের রিমান্ড চেয়েছে আবারও সেই বিষয়েও কিন্তু শুনানি হবে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই উপলক্ষে কিন্তু এই পরিমণির এই আজকে যে কোর্টে তোলা উপলক্ষে কিন্তু এই আদালত প্রাঙ্গণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অসংখ্য পুলিশ এখানে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনের আজকে সিএমএম কোর্টের এই অবস্থা রয়েছে। আর একটি বিষয় আপনাকে জানাতে চাই তানিয়া, যে আজকে কিন্তু 3য়বারের মতন তার রিমান্ড আবেদন রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। একই সাথে আপনাকে জানাতে চাই যে সকাল 8:30 দিকে কিন্তু পরিমণিকে এই কাশিমপুর কারাগার থেকে এই সিএমএম কোর্টের আনা হয়, এবং তারপর থেকে তিনি সেই আদালতের যে হাজতখানে সেখানেই ছিলেন, এবং কিছুক্ষণ আগে তাকে এই সিএমএম কোর্টের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই তানিয়া, সেটি হচ্ছে যে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফা, তিনি কিন্তু গণমাধ্যমকে বলেছিলেন যে আজকে যে 5 দিনের রিমান্ড শুনানি হবে, এবং তারা আশা করছেন যে আজকে এই রিমান্ড নয়, তাকে জামিন দেওয়া হবে, কারণ তিনি যে অপরাধ করেছেন সেটি আসলে যে তার অপরাধের বিবেচনায় রাষ্ট্রপক্ষ তাকে জামিন দেবেন এই প্রত্যাশায় কিন্তু পরিমণির আইনজীবীরা করেছিলেন। একই সাথে আপনাকে বলতে চাই, গত 16 আগস্ট এই মামলা তদন্ত সংস্থা সিআইডি কিন্তু 5 দিনের রিমান্ড আবেদন করেন, এবং আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন, এবং এই 16 আগস্ট যে ধার্য দিন ছিল সেটি কিন্তু এই সেদিনই আমরা দেখেছি যে সিআইডি কিন্তু আরও 5 দিনের রিমান্ড চেয়েছিলেন, এবং সেই জন্য সেদিন কিন্তু জামিনের আবেদনের যে শুনানিটা সেটি কিন্তু হয়নি। এবং 13 আগস্ট মাদক মামলায় পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কিন্তু রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। তানিয়া, তো এই অবস্থা আমরা যেটা আপনাকে জানাতে চাই যে পরিমণির কতক্ষণের মধ্যে পরিমণির এই জামিনের আবেদনের শুনানি এবং রিমান্ড আবেদনের শুনানি শেষ হবে সেটি এখনই বলা যাচ্ছে না। আপনারা হয়তোবা আরও আধা ঘন্টার মধ্যে এই বিষয়ে সকল তথ্য আপনার মাধ্যমে আমাদের দর্শককে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। অবৈধ ব্যানার বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের মেয়রের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অর্ধ শতাধিক। এর জেরে আজ সকাল থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গত রাতে সিটি কর্পোরেশন কর্মীরা উপজেলা পরিষদ চত্বরের বিলবোর্ড অপসারণ করতে গেলে তাদের বাধা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান। বাগবিতন্ডার এক পর্যায়ে আনসার সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগ, তার বাসভবনে হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে হামলার ঘটনার পর থেকে ভোর 4টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পরে কিছু সময় পর সড়কে যান চলাচল করলেও সকাল থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় তারা। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে খুলেছে দেশের সব রিসোর্ট, কমিউনিটি সেন্টার,
পর্যটন ও বিনোদন কেন্দ্র। 139 দিন পর পর্যটকের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গতকাল বিকেল থেকেই পর্যটকদের আগমন ঘটে সৈকতে। এদিকে ব্যস্ত সময় পার করছেন হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের শতভাগ স্বাস্থ্যবিধি মানাতে ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশ সহ ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন। রাজধানীর দক্ষিণখানের সেবা সংস্থা নামের একটি ক্লিনিক থেকে মডার্নার টিকার দুটি ভায়াল ও আরও কিছু খালি ভায়ালের প্যাকেট সহ একজনকে আটক করা হয়েছে। শ্রী বিজয়কৃষ্ণ তালুকদার নামের ওই ব্যক্তি ক্লিনিকটির মালিক বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণখান থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলম জানান, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি কিভাবে এই ভ্যাকসিন সংগ্রহ করলেন তা জানার চেষ্টা চলছে। করোনা বিষয়ক চিকিৎসা সেলের চট্টগ্রামের সমন্বয়ক দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা ডাক্তার আমম মিনহাজুর রহমানের মা রোকেয়া বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে লাইফ সাপোর্টে দেয়া হলে ভোর রাতে মারা যান তিনি। সকালে 10:30 নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাতকানিয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিশ্বজুড়ে করোনায় বুধবার আরও 10,555 জন মারা গেছেন। নতুন করে এই ভাইরাস শনাক্ত হয়েছে 6,94,000-এর বেশি মানুষের। 3 থেকে 17 বছর বয়সীদের ওপর দেশীয় টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। 60 বছর ও এর বেশি বয়স্কদের শরীরে করোনা সংক্রমণ রুখতে ফাইজার বায়োএনটেকের টিকা শতকরা 86% কার্যকর বলে নতুন এক গবেষণায় জানিয়েছে ইসরায়েল। করোনার ভারতীয় ডেল্টা ধরনের কারণে টিকা আর আগের মতো সুরক্ষা দিতে পারছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। দেশটিতে আগামী মাস থেকে করোনার বুস্টার টিকা দেওয়া শুরু হচ্ছে। তবে এখনই করোনার বুস্টার টিকা দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খেলার খবর, মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসকে 2-0 গোলে হারিয়ে এএফসি কাপের শুভ সূচনা করেছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। মালদ্বীপের রাজধানী মালের রশ্মি ধান্দু স্টেডিয়ামে বুধবার এএফসি কাপের ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে কিছুটা জড়তা ছিল বাংলাদেশের চ্যাম্পিয়নদের। তবে 25 মিনিটেই মাজিয়ার অধিনায়ক মোহাম্মদ ইরুফানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। এরপরই ছন্দ ফিরে পায় বসুন্ধরা। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন দি সিলভা রবিনিও বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর আরও একটি সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় জয় দিতে পারত কোচ অস্কার ব্রুনসেনের দল। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ। বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/দীপ্তনিউজ এই ঠিকানায়।